আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মাই টিভির অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান আমাদের চোখ দেখার জন্য। আর বরাবরের মতো সাথে রয়েছি আমি মাহবুব সৈকত। প্রিয় দর্শক, নিম্নবিত্ত দেশের তকমা ঘুচিয়ে মধ্যমায়ের গর্বিত দেশের নাম লেখালো বাংলাদেশ। কিন্তু এই অগ্রযাত্রার পেছনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে দুর্নীতি। ব্যাংকের ঋণ জালিয়াতি কিংবা আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম আর দুর্নীতি এর মধ্যে অন্যতম। পুরানো সেই কাসুন্দির নতুন কিছু খণ্ডচিত্র তুলে ধরব এবারের পর্বে। রাজ্যের ডেন্ডিখ্যাত নগরী নারায়ণগঞ্জ, নগরীর ব্যস্ততম এলাকা চাষারার মোড়ে সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা। এই শাখা থেকে এক যুগেরও বেশি সময় আগে এএস ফ্যাশন এবং মুন নিটওয়্যার এই দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনুকূলে যথাক্রমে 33,77,91,362 টাকা এবং 67,63,75,154 টাকা অর্থাৎ 101 কোটি টাকা ঋণ দেয়া হয়। কিন্তু এই টাকা আর ফেরত আসেনি ব্যাংকের তহবিলে। ঋণ আদায় না করায় সুদ সহ এখন পাওনা দাঁড়িয়েছে 200 কোটি টাকারও বেশি। তথ্য অনুযায়ী আলাদা আলাদাভাবে ঋণ নিলেও এই দুই প্রতিষ্ঠানের কর্ণধার আপন দুভাই। মেশার্স এএস ফ্যাশন এর মালিক মোহাম্মদ মনিরুল ইসলাম আর মেশার্স মুন নেটওয়ার্কের মালিক রফিকুল ইসলাম। পিতামাতার নাম এক, আবাসিক ঠিকানা 51 শেরেবাংলা রোড, মাসদাইর, নারায়ণগঞ্জ। এএস ফ্যাশনের কারখানার ঠিকানা ছিল ডালডা কোম্পানি, ধরমগঞ্জ, পঞ্চবটি। আর মুন নেটওয়ার্ক কারখানার ঠিকানা প্লট নম্বর A100 বেসিক নগরী, ফতুল্লা, নারায়ণগঞ্জ। প্রতিষ্ঠান দুটি 101 কোটি টাকা ঋণের বিপরীতে বন্ধক রেখেছিল সদর উপজেলার কাশীপুর মৌজার মাত্র 10% এবং ধরমগঞ্জ মৌজার 22% জায়গা। এখন এই জায়গার দাম 5-6 লক্ষ টাকা, 10 বছর আগে ছিল 50-60 হাজার টাকা। টাকা আদায় না হওয়ায় নারায়ণগঞ্জের অর্থ ঋণ আদালতে পরবর্তীতে একাধিক মামলা করে ব্যাংকের সংশ্লিষ্ট শাখা। তথ্য অনুযায়ী ঋণ খেলাপি হিসেবে ব্যাংক তাদের কাছে পাওনা দেখানো হয়েছে 200 কোটি টাকা। আর সে মামলায় এই দুই ভাইকে বলা হয়েছে পলাতক হিসেবে, যারা অবস্থান করছেন দেশের বাইরে। আর এই মামলা করেই নিজেদের দায় শেষ করারও প্রচেষ্টা পরিলক্ষিত হয় ব্যাংকটির সংশ্লিষ্ট শাখার। এ বিষয়ে জানতে ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় গেলেও প্রয়োজনীয় সহায়তা পাওয়া গেল না। আনুষ্ঠানিকভাবে কথা বলতে নারাজ কর্মকর্তারা। প্রিয় দর্শক, প্রবাদে রয়েছে যার বিয়ে তার খবর নেই আর পারাপরশির নাকি ঘুম নেই। এক্ষেত্রেও অনেকটাই যথার্থ এই প্রবাদ বাক্য। যে ব্যাংকের 100 কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে অভিযুক্তরা, সেই ব্যাংকের তৎপরতা নিয়ে প্রশ্ন রয়েছে। উপরন্তু তাদের কাগজে কলমে অভিযুক্তরা অবস্থান করছে বিদেশে, কিন্তু গণমাধ্যমের তথ্যে উঠে আসে ভিন্ন খবর। এবার আমাদের চোখ দেখতে চায় যে দুটি জায়গা বন্ধক রাখা হয়েছিল ব্যাংকের কাছে সে এলাকায়, কিন্তু গিয়ে হতাশ হতে হল। কাশীপুর এবং ধর্মগঞ্জ মিলে যে জমিটুকু রয়েছে সে জমির মূল্য সর্বসাকুল্যে 1.5 থেকে 2 কোটির বেশি নয়। সব জায়গার দাম যদি মিলে বেশি বেশি করে ধরো 1 থেকে 1.5 কোটি টাকা, এর বেশি তো সম্ভবই না। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তখন কি আসলে আদৌ যাচাই করা হয়েছিল বিষয়গুলো? ব্যাংক কর্মকর্তারা তারা কোটি কোটি টাকা লোন দেয়, কীভাবে দেয় আমাদের মাথা কোনো খাটে না। যারা বাপারে সিটারি করে, টাকা নিয়ে আত্মসাত করে, তাকে কিন্তু লোন ঠিকই দেয়, কিন্তু তারা টাকা দেয় না, নেক্সটে তারা টাকা দিতে চায় না। ব্যাংকের তথ্যে পলাতক থাকলেও 200 কোটি টাকার ঋণ খেলাপি সহোদরদের
দেশে অবস্থান নিশ্চিত হয় গণমাধ্যমের খবরে। অভিযোগ রয়েছে ব্যাংকের টাকা মেরে আরো অনেক সম্পদ গড়ে তুলেছে তারা, আর এ কারণে দাম্ভিকতায় ধরাকে সরাজ্ঞান করছে তারা। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে একাধিক অভিযোগ জমা হয়েছে তাদের বিরুদ্ধে। এবার যে সকল প্রতিষ্ঠানের নামে এই ঋণ দেওয়া হয়েছিল সেই প্রতিষ্ঠানের খোঁজে যেতে চাই আমরা। এএইচ ফ্যাশনের ঠিকানা ডালডা কলোনি ধরমগঞ্জ পঞ্চবটি, এবং মুন নিটওয়ারের ঠিকানা বিসিক শিল্পনগরীতে অনুসন্ধানী দল। আমার কোনো ফ্যাক্টরি এখানে ছিল না এবং আমরা কাউকে ভাড়াও দেনি কি নামে সিজন থেকে কাজ করতেছি, কিন্তু আমি মুন্নি টেস্টের নামের কোনো এন পাইছি না। হতাশ হতে হলো, এই নামের কোনো প্রতিষ্ঠান কখনো ছিল কিনা তার অস্তিত্ব আবিষ্কারে ব্যর্থ হতে হয়েছে আমাদের। ওই আমাদের যে প্রতিষ্ঠান ছিল এটার নামই ছিল শিকাগো অ্যাপারেলস A100, আর এটা যখন উনি ব্যবসা ছেড়ে দিয়েছেন তখন উনি ভাঙ্গা ভাঙ্গে ভাড়া দেওয়া হয়েছে, গুডন ভাড়া দিছে, প্রিন্ট ফ্যাক্টরি ভাড়া দিছে, এম্ব্রয়ডারি ভাড়া দিছে, এটা জানি আমি। শিকাগো গার্মেন্ট ছিল, এখন ওই মালিক শিকাগো এরিয়া অনেক সম্পূর্ণ ভাড়া দিয়েছে মালিকের কাছে, প্লট হাউজের কাছে ভাড়া দেওয়া। অর্থাৎ প্রতিষ্ঠান দুটোর আদৌ কোনো অস্তিত্ব ছিল কি না, নাকি শুধু টাকা হাতিয়ে নিতেই ঠিকানা ব্যবহার করা হয়েছিল তা নিয়ে সন্দেহ এলাকাবাসীর। না, আমি মূল নেটওয়ার্ক নামে এখানে কোনো প্রতিষ্ঠান দেখি নাই, এবং কি ফ্লোর খালি ছিল, খালি ফ্লোর আমি ভাড়া নিচ্ছি, ভাড়া নিয়ে আমি আসছি বিগত 6 বছর হয়ে গেছে, এই নাম আমি প্রথম শুনলাম। প্রিয় দর্শক, এবার তাহলে আমাদের চোখের গন্তব্য কোথায় হওয়া উচিত? ব্যাংকে নাকি আইনজীবীদের কাছে, নাকি শত কোটি টাকা প্রায় হজম করতে সফল হওয়া সেই চক্রের মুখোমুখি? ভেবে বলুন, ভাবতে সময় দিলাম আপনাদের। আর এই ফাঁকে আমরাও ঘুরে আসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি থেকে, আশা করি ফিরে এসে সঙ্গী পাবো। ধন্যবাদ সাথে থাকার জন্যে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই একমত হবেন, যথাযথ পদ্ধতি, প্রয়োজনীয় সম্পদ, সঠিক তথ্য আর গ্রান্টার ছাড়া কোনোভাবেই কোনো ব্যাংক থেকে একটা পয়সা ঋণ পাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে কিন্তু এর যথার্থতা পাওয়া যায়নি, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে, তাহলে কি 9-6 মাধ্যমে তৎকালীন ব্যাংক সংশ্লিষ্টরা এই ঋণ পাইয়ে দিয়েছিল? চলুন জানার চেষ্টা করি। অভিযুক্তদের খুঁজে বের করার সিদ্ধান্ত নিল আমাদের চোখ টিম। ব্যাংক থেকে ঋণ নেয়ার সময় কাগজে আবাসিক যে ঠিকানা ব্যবহার করা হয়েছিল তা হল সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডের মাসদাইর এলাকার শের বাংলা সড়কের 51 নম্বর বাড়ি। গত এক যুগে পাল্টেছে এই এলাকার অনেক কিছুই, পুরাতন ঠিকানা পরিবর্তন হয়েছে, বসেছে সিটি কর্পোরেশনের নতুন নাম্বার, তাই কাগজে দেয়া বাড়িটি খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে। এখানে রফিকুল সাহেব নামে কেউ থাকে না? তারপর হচ্ছে আরেকজন মনজুরুল বেশি থাকে, মুন গার্মেন্টস এই নয় তো, এই নয় কেউ থাকে না, রফিকুল বা সফিকুল। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া গেল না 51 নম্বর বাড়িটি। কথা হয় স্থানীয়দের সাথে। ঘটনা হচ্ছে 51 নম্বর বাড়িটা আপনার আগে যে হোল্ডিং নাম্বার ছিল মাঝখানে হোল্ডিং নাম্বার চেয়ে দিয়েছে, চেয়ে যাওয়ার কারণে 51 কই চলে গেছে, কার বাড়িতে চলে গেছে কেউ এটা বলতে পারে? অনেকের সাইনবোর্ডে লেখা থাকে, অনেকের তো লেখা থাকে না, নতুন পুরাতন। বক্তব্য অনুযায়ী ভুল নাম্বার অথবা ভুয়া নাম্বার ব্যবহার করা হয়েছে। ইসলাম নামে, মনিরুল ইসলাম নামে দুই ভাই থাকতো, ছিলেন কিনা? না, তাও আমি চিনি না। না, তাও চিনি না। বাড়ির ঠিকানার বিষয়টি যাচাই করা দরকার, তাই আবারও গন্তব্য সংশ্লিষ্ট ব্যাংকে। কিন্তু
এবারও আনুষ্ঠানিকভাবে কথা বলতে অপারগতা প্রকাশ, আর তাই বাধ্য হয়ে আবারও গোপন ক্যামেরার আশ্রয়। তাদের পক্ষ থেকে কোনো সহায়তা পাওয়া গেল না, উপরন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখিয়ে দিলেন এখানকার কর্মকর্তারা। এই জালিয়াতির ঘটনায় হওয়া মামলার অগ্রগতি সম্পর্কেও জানতে চাই আমরা, আর এজন্য মুখোমুখি হতে হবে সংশ্লিষ্ট আইনজীবীদের। নিতে চাই সর্বশেষ অবস্থা কি সেই তথ্য। চলুন যাওয়া যাক তাদের কাছে। নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে আমাদের চোখ টিম, মুখোমুখি ব্যাংকের লিগাল প্যানেলের সদস্য এবং এই মামলা পরিচালনাকারী আইনজীবীর। জানালেন এই মামলা পরিচালনার ভার তার উপর এসেছে সম্প্রতি, খুব বেশি দিন হয়নি, তবে ক্যামেরার সামনে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন না তিনি, এর পেছনে যৌক্তিক কোনো কারণও দেখালেন না। যদি অন ক্যামেরায় বলতেন তবে তার কথায় মোটামুটি এতটুকু বোঝা গেল, গণমাধ্যমের ছুটাছুটি টের পেয়ে এরই মধ্যে ব্যাংকের সাথে যোগাযোগ করছে মনিরুল এবং রফিকুল গংরা। দুইটা মামলাতে চার ভাই, চার ভাই, একটাতে এক ভাই আর একটাতে চার ভাই, সবই এবং একজনেরই সম্পত্তি মনির, কেউ তথ্য দিতেছেন অন্যভাবে, আর তারা যেটা করছে, চার ভাই যেটা করছে, এরা তারা দলিল জমা দিছে, একটা দুইটা ফটোকপি দিছে আর দু তিনটা আছে সার্টিফাইড কপি আর দলিল মিলে বিশাল বান্ডিল। আপনার একটা তথ্য যেটা বললেন যে এটা আসলে ভাড়া নেয়া, এখানে একটা ফ্রডের তাদের ব্যাপার আছে। আমাদের চোখ টিমকে অনেকটা সময় দিলেও ঋণ খেলাপিদের সাথে যোগাযোগের কোনো ঠিকানাই দিলেন না তিনি। আমরা আমাদের আছে, ওকে আমরা গভর্নমেন্ট, আমরা গভর্নমেন্টের টাকা, আমরা গভর্নমেন্ট সরকারের টাকা সরকারের দিয়ে দিব। প্রিয় দর্শক, অনেক কারণেই অভিযুক্তদের খুঁজে পাওয়া দরকার আমাদের। জানতে চাই প্রকৃত সত্য, কিভাবে কাদের মাধ্যমে এত বড় ঋণ পেয়েছিল তারা, আর কেনই বা ঋণ পরিশোধে ব্যর্থ হলো, রয়েছে কি এর পেছনে কোনো যৌক্তিক কারণ। আত্মপক্ষ সমর্থনের সুযোগও দিতে চাই অপরাধী চক্রকে। এসব প্রশ্নের জবাব খুঁজব আমরা, তবে ছোট্ট আরেকটি বিরতি থেকে ফিরে এসে আশা করি সঙ্গেই পাবো আপনাদের। দর্শক, আবারও চলুন ঘুরে আসি নারায়ণগঞ্জ থেকে। কি করে শত কোটি টাকার ঋণ নিয়ে এতদিনও সব কর্তৃপক্ষের চোখের ধুলা দিয়ে বহাল তবিয়তে টিকে রয়েছে এই চক্র, জানতে চাই আমরা। আবারও নারায়ণগঞ্জের সোনালী ব্যাংকের কর্পোরেট শাখায় আমাদের চোখ, তবে এবার আর পাওয়া গেল না টিজিএম কে। এজিএম এর রুমে অনেকক্ষণ অপেক্ষার পরও মিলল না তার দেখা, তথ্য দিলেন না এই শাখার ঊর্ধ্বতন অন্য কর্মকর্তারাও। অপরাধীদের ঠিকানা পেতে আবারও শেরে বাংলা সড়কে অনুসন্ধানী দল। পরিচয় গোপন রাখার শর্তে এবার কিন্তু মিলে গেল একটা ঠিকানা। তথ্য অনুযায়ী এবার খুঁজে পাওয়া গেল মনিরুল গংদের বাড়ি, সিটি কর্পোরেশন সংলগ্ন ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন, 8 নম্বর ওয়ার্ডের পি ব্লকের 194 হোল্ডিংসে বাড়ি তাদের। তার পিতা হচ্ছে এই বাড়ির মূলত মালিক। তবে সপরিবারে না থাকলেও এখানে নাকি মাঝে মাঝে আসেন মনিরুল এবং তার ভাইয়েরা। এরই মধ্যে দৃশ্যপটে হাজির মনিরুলের মা। গণমাধ্যমের ক্যামেরা দেখে কথা না বলি বাড়ির অভ্যন্তরে চলে যান তিনি। মনিরুল এবং রফিকুলরা চার ভাই, প্রত্যেকই এই ঋণ খেলাপির তালিকায়, আর চারজনের নামই হয়েছে মামলা। এই পরিবারের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর, তাই এবার আমাদের চোখের গন্তব্য শিবচর।
তথ্য অনুযায়ী এখানে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন মনিরুল গঙ্গেরা। হঠাৎ করে এসে দু চার দিন থেকে আবার চলেও যান পলাতক এই আসামিরা। অর্থাৎ ব্যাংকের সাথে চোর পুলিশ খেলায় মেতেছেন তারা, নাকি ব্যাংকই তাদের এই সুযোগ করে দিচ্ছে সে প্রশ্নও রয়েছে এলাকায়। সে এই ঋণের চাপে মাঝের দেশ থেকে পালাইয়ে গেছিল, মালয়েশিয়াতে ছিল কিছুদিন, এখন সে বাংলাদেশে আছে, শিবচর, ঢাকা, নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় সেবার আছে। সে শিবচরে আমার সাথে দেখা হয়েছে এই কিছুদিন আগে, 10-15 দিন আগে। কয়েকদিন অবস্থান করেও পাওয়া গেল না সুচতুর এই সহোদরদের। সরকারি টাকা নিয়ে মালয়েশিয়া ব্যবসা বাণিজ্য করছে, ব্যবসা হয়েছে, এই দেশ নিয়ে বাড়ি ঘর করছে, ব্যবসা বাণিজ্য করছে, এই দেশ টাকা নিয়ে এই দেশ দিয়া, এই দেশ কিছুদিন ছিল, পর আবার এই দেশ আইসা করছে। আসুন এই দেশের থেকে পয়সা দিয়ে টাকা কেমনি নিব, এই ধান্দা করে ধান্দা করে আর কোনো কাজ নেই। এবার রাজধানীর উদ্দেশ্যে দর্শক, এবার চলুন ব্যাংকটির প্রধান কার্যালয়ে যাই, জানার চেষ্টা করি কি করে এতগুলো টাকা ব্যাংকের ঋণ পরিশোধ না করে সেই টাকায় অঢেল সম্পত্তি গড়ে তুলেছে অভিযুক্তরা আর রয়েছেন বহাল তবিয়তে। সঠিক তথ্য ছাড়া তৎকালীন যে সকল কর্মকর্তারা এই ঋণ ছাড় করেছিল সে সকল কর্মকর্তারাই বা এখন কোথায়, কি পদে রয়েছে, চলুন জেনে আসি। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে অনুসন্ধানী দল সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আমাদের চোখ। দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে নিয়ম মেনে গণসংযোগ বিভাগে যোগাযোগ। আগমনের উদ্দেশ্য শুনলেন সংশ্লিষ্ট কর্মকর্তা, আর এ ব্যাপারে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করতে পরামর্শ দেন তিনি। লোন শাখায় গিয়েও পাওয়া গেল একই ধরনের পরামর্শ। তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জের এই একটি শাখা থেকে হাজার কোটি টাকারও বেশি নিয়ে ফেরত দিচ্ছে না রহমান গ্রুপ। এছাড়া ঋণ খেলাপি রয়েছে আরও বড় বড় নামধারী ব্যবসায়ী। পরিপূর্ণ তথ্য সংগ্রহ হলে যা পরবর্তীতে তুলে ধরা হবে আমাদের চোখে। এদের কারণেই এখন সহজ শর্তে ব্যাংক ঋণ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ ব্যবসায়ী সমাজের প্রতিনিধিদের। অসৎ ব্যবসায়ী আছে যাদের কারণে আমরা যারা সৎ ব্যবসায়ীরা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে সরকার দৃষ্টি দিবেন, অসৎ ব্যবসায়ীদের যাতে অসৎভাবে কোনো ব্যাংক থেকে সুবিধা না নিতে পারে, কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে তারা সুবিধা না নিতে পারে। ওনারা এই অসৎ সুবিধাটা নিতে গেলে বা নিয়ে পালিয়ে গেলে বা ঠিকমতো টাকাটা ব্যবহার না করলে অন্যান্য সৎ ব্যবসায়ীরা ক্ষতির শিকার হয়, পরবর্তীতে আমাদের কাজ করতে ব্যাংকের দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়। একটি কিংবা দুটি নয়, এ ধরনের অসৎ প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। যে জেনুইন ব্যবসায়ী না, নামদারি ব্যবসায়ী, তারা যে ক্ষতিটা করল তাতে যাদের ভালো ব্যবসায়ী তারা ব্যাংক থেকে এই ঋণ থেকে বঞ্চিত হচ্ছে এদের কারণে। পিছনে যারা ঋণ দিয়ে রিটায়ারমেন্টে চলে গেছে, যাচাই বাছাই না করে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে তাদের একটা বিচার করা উচিত। যদিও সাম্প্রতিক সময়ে দুদক সহ সংশ্লিষ্ট বিভাগগুলোর লড়ে চড়ে বসায় কিছুটা হলেও আশ্বস্ত ব্যবসায়ী সমাজ। প্রিয় দর্শক, এমন হয়তো অনেক ঘটনাই রয়েছে যা প্রকাশ পাচ্ছে না। পরস্পর যোগ সাজসে কোনো কোনো গোষ্ঠী হয়তো খুলে ফেপে উঠছে সম্পদে, আর অপরদিকে সার্বিকভাবে এর বিরূপ প্রভাব পড়ছে সাধারণের উপর, বাধাগ্রস্ত হচ্ছে দেশের উন্নয়ন। তাই বিশেষজ্ঞদের সাথে আমাদেরও চাওয়া, বন্ধ হোক আর্থিক খাত সহ সকল জায়গার অনিয়ম আর দুর্নীতি। প্রিয় দর্শক, আজ যেতে হবে, ফিরবো আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধান শেষে। তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা আবারও মনে করে দিচ্ছি, এই সমাজে কিন্তু খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই বেশি, যারা নিজেদের
আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানে। কিন্তু মনে রাখবেন, অনিয়ম অপরাধ আর দুর্নীতি দেখে আপনি মুখ ফিরিয়ে রাখলেন তো কল্যাণমূলক দেশ কেবল স্বপ্নেই থেকে যাবে। এজন্য সব রকম অনিয়ম আর অপরাধের বিরুদ্ধে সেই ভালো মানুষগুলো একসাথে হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশ্বাস করি সাথে পাবেন প্রশাসনের অনেক নিষ্ঠাবান দেশপ্রেমিক কর্তা ব্যক্তিদের, আর সব সময় সঙ্গে থাকবে মাইটিভির আমাদের চোখ টিম। অনিয়ম অপরাধ আর দুর্নীতির তথ্য জানান আমাদের, লিখুন প্রযোজক আমাদের চোখ, মাইটিভি, 150/3, 155 হাতির ঝিল, ঢাকা, এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই করোনা সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।